আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমাদেরই একজন শিক্ষার্থী একটি কাজ পেয়েছে, সেই কাজটি কিভাবে খুব দ্রুত কম সময়ের ভিতরে সে কমপ্লিট করবে সেজন্য সে আমাদের কাছ থেকে একটি পরামর্শ চেয়েছিল। তো আমরা এই কাজটির প্রেক্ষাপটে আমরা তাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি যে আপনি বিভিন্নভাবে এই কাজটি করতে পারেন। তো আমরা যেহেতু মার্কেট প্লেসের যে বায়াররা আছে তারা আমাদের যেই কাজগুলো দিয়ে থাকে সেই কাজগুলো কেমন হয়ে থাকে এবং কাজগুলো করতে কতটা সময় লাগতে পারে এবং কাজগুলো কতটা সহজ এই বিষয় নিয়ে যেহেতু অলরেডি ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি, সেহেতু তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি আপলোড দেওয়া হলো। ওকে, আজকের যে প্রজেক্টটি এই প্রজেক্টটি ছিল $15 একটি প্রজেক্ট। তা এই প্রজেক্টটি কী কাজ সেটা একটু দেখি। প্রজেক্টটির কাজ হলো যে এটা হলো আমেরিকান একজন বায়ার, তিনি 13টি পেজের একটি পিডিএফ ফাইল দিয়েছেন এবং এই যে পিডিএফ ফাইলটা 13 পেজ সম্পূর্ণ যেভাবে আছে এটাকে এক্সেলে কনভার্ট করতে হবে। তো এখন অনেকেই বলতেছেন তো খুবই সহজ, আসলেই খুবই সহজ কাজ, হয়তোবা আমেরিকান ওই বায়ারের হাতে এতটা সময় নেই যতটা আমাদের কাছে সহজ, কারণ তাদের কাছে $15 আসলে কিছুই না। কিন্তু আমাদের কাছে $15 মানে কত টাকা একটু যদি হিসাব করি, 15 × যদি 84 দিই দেখা যাবে যে আবার এখান থেকে 20% নিয়ে যাবে ফাইবারে, তাতে দেখা যাবে হ্যাঁ 1000 টাকা। তা এই 1000 টাকা আপনি ইনকাম করতে সর্বোচ্চ আপনার সময় লাগবে, যদি খুব যারা ভালো কাজ জানে, যারা পাওয়ার কোয়ারি তারপর এই রিলেটেড কাজগুলো যারা ভালো জানে তাদের কাছে হয়তো বা 4-5 মিনিট লাগবে, আর যারা পাওয়ার কোয়ারি বা এই এইটা জানেন না তারাও এই কাজটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তা আমি এই প্রজেক্টটা নিয়ে আমি পাওয়ার কোয়ারি কাজ করব না, যারা সিম্পল মোটামুটি এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট জানেন তারা এই কাজটি কীভাবে খুব সহজে করবেন সেটাই সেভাবেই দেখাবো। অনেকে অ্যাডভান্স লোক আছেন, তারা খুব পরামর্শ দেন আমাকে যে এটা তো এইভাবে না করে এইভাবে তো করা যেত। হ্যাঁ, ওইভাবে করা যেত, আমি বলতেছি না যে একটা কাজ অনেকভাবে করা যায় না, অনেকভাবেই করা যায়, তার ভিতরে আমি একটা ওয়ে বা মেথড দেখাচ্ছি। ওকে, তো আজকের এই প্রজেক্টটি কমপ্লিট যেভাবে করতে পারবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আর আপনাদের সুবিধার্থে এই যে ফাইলটি আছেন এই ফাইলটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে প্রয়োজনে প্র্যাকটিস করতে পারবেন। শুধু প্র্যাকটিস না, বিশেষ করে যারা মার্কেট প্লেসে দেখা যায় যে তাদের যে পোর্টফোলিওটা সাজাতে চান তখন সেখানে কাজের অভিজ্ঞতা দেখাতে হয়, তা আপনি এই কাজগুলোর কিন্তু অভিজ্ঞতা দেখাতে পারেন। ওকে, আমরা এখন দেখি যে এই কাজটি কিভাবে করতে হবে, অনেক বেশি কথা বলে ফেলছি, সরি। তো এই কাজটি করার জন্য প্রথম যেই ধাপটা সেটা হলো আপনি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করবেন। যদি আপনার কাছে লেটেস্ট ভার্সনটি থেকে থাকে, লেটেস্ট, হ্যাঁ, তাহলে দেখবেন আমি এখানে যাচ্ছি, এখান থেকে ডাটা মেনুতে যাবেন, ডাটা মেনুতে গেলে এই যে গেট ডাটা আছে এখানে যাবেন, তারপর এই প্রথম অপশন এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে পিডিএফ টু এক্সেল এভাবে লেখা আছে। পিডিএফ টু এক্সেল যারা পাবেন না টেনশন করেন না, আমি এখন এইভাবে দেখাচ্ছি না, এক্সেলে যেভাবে এটা করতে হবে এভাবে আমি দেখাচ্ছি না, আমি এখন আপনাদের যেভাবে দেখাবো দেখান। এই যে পিডিএফ ফাইলটা আছে এই পিডিএফ ফাইলটাকে আপনি যে কাজটি করবেন, প্রথমে আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করবেন, তারপরে চলে যাবেন ফাইল মেনুতে, ওপেনে যাবেন এবং ওই যে পিডিএফ ফাইলটি ওটা এখন এখানে আনবো আমরা। আমি যেখানে পিডিএফ ফাইলটি রেখেছিলাম সেখানে যাচ্ছি, আমি এখান থেকে, এইটা হলো আমার পিডিএফ ফাইলটা। এরকম একটি ডায়লগ বক্স আসবে, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, নিচে দেখবেন যেটা লোডিং হচ্ছে, ওয়াও দেখেন চলে আসছে। বাট চলে তো আসছে ভালো কথা, কিন্তু আমরা তো এটা এক্সেলে নিতে চাচ্ছি, তাই না? এক্ষেত্রে এখন কিভাবে করবেন, ওকে, আপনি যে কাজটি করবেন কন্ট্রোল এ দিয়ে প্রথমে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে চলে যাব মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে। এখানে উপরের কয়েকটি মানে আমাদের এই যে হেডারটি আছে, এই হেডারটা এটা কিন্তু প্রত্যেকটা পেজে আছে, দেখেন এই হেডারের জন্য আমরা কয়েকটি রো সেখানে ফাঁকা রাখবো। যেমন আমি 8 নম্বর থেকে শুরু করতেছি, রাইট বাটন ক্লিক করে আমরা যেটা করব কিপ সোর্স ফরম্যাটিং এটা ক্লিক করে দেব। দেখুন একটু সময় নিয়ে এখানে আমাদের চলে আসবে, অলরেডি চলে আসছে, কোথাও কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন যে কাজটি করবেন পিডিএফ ফাইলটির সাথে ফরম্যাটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন। ওকে, এখন আমরা উপরের অংশটুকু কীভাবে আনবো, হেডারটা, চলে যাব আমরা এই হেডারের এখানে, এটা একটা হেডার, ডাবল ক্লিক করলেই চলে আসতেছে। এখানেও আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আবার এক্সেলে চলে গেলাম, এখানে গেলাম রাইট বাটন ক্লিক করে আমরা এই যে কিপ সোর্স ফরম্যাটিংয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা হচ্ছে এই যে পিকচারটা
তারপর এইগুলো যেভাবে ছিল এটা এখন কিভাবে সেট করবেন, এটা একটু আপনার ফরম্যাটিং করে নিতে হবে। আমরা এভাবে সিলেক্ট করে হোমে গেলাম, মার্জান সেন্টার করলাম, তারপর আবার এভাবে সিলেক্ট করে তার নিচ পর্যন্ত যতগুলো আছে সব আমরা সিলেক্ট করে আমরা এই এখানে গিয়ে মার্জ অ্যাক্রস করে দিলাম। দেখেন চলে আসছে, এটাকেও আমরা মার্জান সেন্টার করে মার্জ ই করে দিলাম। এখন এইটাকে এনে আপনি এখানে রাখেন, ক্লিয়ার? জাস্ট দেখেন হয়ে গেল। আমরা এখন যে কাজটি করব, জাস্ট আমাদের পিডিএফ ফাইলটা দেখব। পিডিএফ ফাইলটা দেখে এখানে হেডারটা যেভাবে সাজানো সেভাবে একটু সাজিয়ে ফেলান। এই যে 6% কাট এই সেকশনটা আছে কোথায়, এটা আছে এই পাশে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এরকম করে দিলাম, বোল্ড আছে আমরা এটাকে বোল্ড করে দিলাম। মানে এখন আপনি দেখে দেখে কাজটা সেরে ফেলতে পারবেন। তারপরে কথা হলো যে আমাদের একটা জিনিস, এই যে হেডারটা আছে এই হেডারটা কিন্তু সব জায়গায় আছে। এই যে এই অংশটুকুন, মানে এই এতটুকুন আমার প্রত্যেকটা পেজে আছে, কিন্তু দেখেন প্রত্যেকটা পেজে আছে। তা সুতরাং আমরা এই ক্ষেত্রে যে কাজটা করবো, তারপরে এই যে 6% কাট এটাও প্রত্যেকটা পেজে পেজে আছে। যদি একটু মেলিয়ে দেখবেন, যদি সব ঠিকঠাক থাকে তো গুড। তা আমরা যে কাজটি করব, এখান থেকে এগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এই প্রত্যেকটা এভাবে আমরা ডিলিট করে দেবো, এটা আমরা রাখবো না। এভাবে আপনি ডিলিট করে দেন। হ্যাঁ, এটা বেশি নেই, হয়তোবা 4-5টা আছে, আপনি সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিন। এরপরের মেথড আমরা দেখতেছি কিভাবে করবেন। দেখেন ধরুন এভাবে আমরা ডিলিট করলাম, কলাম এবং রোর উইথটা একটু ঠিক করে নেবেন, আর অবশ্যই ওটার সাথে মিলিয়ে দেখবেন। এখন যদি এই সেকশনটা আমার প্রত্যেকটা পেজে ছিল এই সেকশনটা, তাহলে আমরা এটাকে কিভাবে কি করব। এটাকে যেভাবে আপনি করবেন, চলে যাবেন পেজ লেআউট মেনুতে, এখান থেকে প্রিন্ট টাইটেলসে ক্লিক করবেন, সেখান থেকে যে শিট আছে শিটে যাবেন, রো অ্যাট রিপিট অ্যাট টপ এইটায় যাবেন, এই অ্যারোতে ক্লিক করে জাস্ট আমরা এতটুকুন সিলেক্ট করে দেবো যতটুকুন আপনি রাখতে চাচ্ছেন। তারপর আবার অ্যারোতে করে দেন, ওকে করে দেন। এখন আমরা অরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দিলাম, পেজ সেট আপটা ঠিক করে দিলাম। তারপর এই নিচে এই যে আমাদের পেজ ব্রেক প্রিভিউ আছে, এখানে গিয়ে জাস্ট এইটাকে ধরে আমরা ডানে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা আবার নর্মাল লেআউটে যাচ্ছি। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, আমার কিন্তু দেখেন উপরের হেডারটা কিন্তু প্রত্যেকটা পেজে আছে। জাস্ট আমার মনে হয় এই কাজটা করতে সর্বসাকুল্যে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে সুন্দরভাবে সাজাতে। তা 10 মিনিট কাজ করে আপনি যদি $15 ইনকাম করতে পারেন, কম কিসের। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে ভাইয়া কাজ তো পাওয়া যায় না। ভাইয়া, এটা একটা ধৈর্যের খেলা, মার্কেট প্লেসে আপনার ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে মার্কেট প্লেসে আপনি সাকসেস হতে পারবেন না। অনেকেই আছে আমার চেনা জানা পরিচিত, অনেকেই আছে 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 1 বছর পরে কাজ পাচ্ছে। তা তারা যখন প্রথম কাজ বা দ্বিতীয় কাজ তৃতীয় কাজগুলো পাচ্ছে, তখন কিন্তু তাদের আর পিছনে ফিরে তাকানো লাগেনি। তা বিষয়টাই এমন, ধৈর্য ছাড়া এখানে সাকসেস হতে পারবেন না। আপনি কাজ জানেন, অনেকে আছে ভালো কাজ জানে কিন্তু কাজ পায় না। ওকে, তা আমরা এটা দেখলাম। এখন আরেকটি মেথড আছে, সেটা হলো যে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার করে কাজটা করতে পারেন। যেমন যদি এইখানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনি লেখেন পিডিএফ টু এক্সেল লিখে যদি সার্চ করেন, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, অনেক লাভ পিডিএফ। তা কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে সাইন ইন বা লগ ইন করা লাগে। তা এই যে লাভ পিডিএফ, এটা খুব ভালো, এটা আমি নিজে ব্যবহার করে থাকি। সিলেক্ট পিডিএফ ফাইলে যান, ফাইলটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে কনভার্ট টু এক্সেল আমরা ক্লিক করলাম, সময় নেবে। দেখেন এখন ডাউনলোড দিচ্ছি, তবে এখানে একটু ত্রুটি থাকে, দেখি আমাদের কোনো ত্রুটি থাকে কি না। আমরা এই যে দেখেন এখানে কিন্তু আমার হেডারটা নেই, এখানে আমার হেডারটা নেই, আর যেটা হয়েছে এগুলো প্রত্যেকটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। দেখেন আলাদা আলাদা শিটে কনভার্ট হয়ে গেছে। এটাকেও আপনি এভাবে করতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। হ্যাঁ, এভাবে নিয়ে আপনি ওই হেডারটাকে আবার এনে এখানে বসাতে হবে। তা সবচেয়ে ভালো হয় আমি প্রথম যেভাবে দেখালাম সেভাবে, আর এর থেকে সবচেয়ে ভালো হয় যারা পাওয়ার কোয়ারি জানেন তাদের জন্য। পাওয়ার কোয়ারিতে এটা খুব সহজে সুন্দরভাবে করা যায়। ওকে, তা পাওয়ার কোয়ারি নিয়ে যখন আমরা টিউটোরিয়ালগুলো আপলোড দেবো, তখন আপনাদের কাছে এই কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। তো খুব শীঘ্রই আমরা পাওয়ার কোয়ারি নিয়ে সিরিজ টিউটোরিয়াল আপলোড দেবো, কারণ আমি নিজে এটা নিয়ে স্টাডি করতেছি, আমি নিজে খুব ভালোভাবে জানি, তারপরে আপনাদের এখানে আস্তে আস্তে শিখাই। কারণ যে জিনিসটা আমি ভালোভাবে জানবো না, সেটা আপনাদের সাথে শেয়ার করাটাও আমার জন্য মনে হয় বোকামি হবে। তা ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।